মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার্থীর ভাবে আহিছে গুরুত্বপূর্ণ খবর। পরীক্ষার ফলাফলক লৈ অসন্তুষ্ট ছাত্রছাত্রীয়ে রাজ্যের বিভিন্ন ঠাইত অব্যাহত রাখিছে প্রতিবাদ। 80% পাবলগা ছাত্রছাত্রীয়ে তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয়েছে এবার পরীক্ষার। ইয়ার মাজতে আহিছে গুরুত্বপূর্ণ খবর। পরীক্ষার ফলাফলক লৈ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য প্রকাশ করেছে। সবিশেষ আপনাদের জানাব বিচাৰিছো। এইবাৰৰ রিজাল্টে একো রিফ্লেক্ট নকৰে, ল'ৰাবিলাক পাছ কৰিছে। মই এটাই কম যে মেট্ৰিকত আমি পাছ কৰিছোঁ, পৰীক্ষা হোৱা নাই। হাই ছেকেণ্ডেৰী বছৰ দুটা যাতে ভাল কৰি পঢ়ে, কাৰণ এই ৰিজাল্টৰটো বহুত বেছি একো ভেলু নাথাকে। বাকী ভেলু মানে চৰকাৰী ভেলু আছে, আত্মাৰ ফালৰ পৰাতো ইমান ভেলু নাই। যে মই নিজেও ভিতৰত জানো যে মই হয়তো পাব লাগিছিল 100, পালোঁ 70, হয়তো মই পাব লাগিছিল 70, পালোঁ 100। গতিকে এই ৰিজাল্টটোলৈ আত্মসন্তুষ্টি নলৈ বা দুখ নকৰি বা সুখ নকৰি, দুখ আৰু সুখৰ পৰা আঁতৰি যাতে তেওঁলোকে উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম আৰু দ্বিতীয় বৰ্ষ খুব মনোযোগেৰে পঢ়ে, তাৰ বাবে মই ছাত্ৰ ছাত্ৰীসকলক